ফ্রেশ হয়ে ফেস ওয়াশ করে মুখটা দেখুন কি সাদা সাদা লাগে এই কালো চশমাটা বানানোর পেছনে একটা কারণ আছে আমার মায়ের বক্তব্য কি বাবা সকালবেলা খুব জ্বালান জ্বালিয়েছে আজকে কি বলেছে চা দিতে গিয়ে ভিডিওটা বন্ধ কেন ভিডিও আবার বলবে খিচুড়িটা তখন থেকে খাচ্ছি সব ভালো কিন্তু আমি কিরম ভাবে খাচ্ছি জানো মা সাইড দিয়ে না সাইড দিয়ে কিরম একটু হয়ে যাচ্ছে গুড মর্নিং এভরিওান বাজে সকাল নটা শুরু করছি নতুন একটা ভিডিও আজকে শুক্রবার একটু আনন্দের বার কারণ শুক্রবারের পরে কালকে পরশু দুদিন ছুটি আর কালকে ছুটি হওয়ার পরে রবিবার আবার একটা ইনভিটেশন আছে আমার প্রেরণার আর ভাইয়ের আমরা যাব উল্টো ডাঙায় আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যাব একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর একটা কথা যেটা বলার ছিল আপনাদের বলে তুই পটাশকে নিয়ে দু একজন কমেন্ট করেছেন যে দিয়ে দিবার দিয়ে দেবার ব্যাপারে ওকে কিন্তু আমরা দিয়ে দিইনি দেবো ভেবেছিলাম সেদিনকে কথা হয়ে গেছিলো তবে যিনি ওকে নিতে এসেছিলেন ওনাকে দেখে আমাদের খুব একটা পছন্দ হয়নি এবার দেখে পছন্দ হয়নি কেন বললাম ব্যাপারটা হলো মানে ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব একটা ওকে টেক কেয়ার করতে পারবে না খাওয়া দাওয়া একটু চিকেন থেকে এনে দেওয়া মানে একটু ভালো ঘর ছাড়া আমরা ওকে দেবো না নাহলে দেবো না রেখে দেবো কিন্তু একটু ভালো ঘর ছাড়া দেবো না ভালো ঘর মানে ওকে মেনটেন করার যে এক্সপেন্সটা খরচাটা সে যাতে এফোর্ড করতে পারে সেই রকম লোক দেখে দেব গুড মর্নিং এই যে হ্যালো গুড মর্নিং শাশুড়ি মাং তোমার শাশুড়ি মা থেকে আমার শাশুড়ি মা বলে দিচ্ছে

দুজন খায় না কে 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 বল এই যে একজন খায় না আর ভাই খায় না এরা দুজন বুঝবে তোমাদের সুগার হবে দেখবে বয়সকালে তাহলে সুগার হবে জেনেও তুমি খাবে না উচ্চ শুদ্ধ তাই তো আমরা খাই আমি কত কত করে খেয়ে নি বলো মা কত খিচুড়ি আছে কালকে আমাদের পাশের মন্দির থেকে খিচুড়ি এসেছিল ভালো আছে তো খিচুড়ি সুখে না দেখ তো না ভালো আছে কিছুটা খেতে পাওয়া যাবে ডিম এনে দিয়েছে এদিকে চলছে ডিম টোস্টে প্রোসেস আর আমার কিছুটা আমার দিয়ে দাও মা গরম করবে না কিছু এটা নষ্ট হয়ে যায় পাচ্ছি ও গরম করলে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে খিচুড়িটা তখন থেকে খাচ্ছি সব ভালো কিন্তু আমি কিরকম ভাবে খাচ্ছি জানো মা সাইড দিয়ে না সাইড দিয়ে কিরকম একটু হয়ে যাচ্ছে মাছ কাнди মাছ দিয়ে খাচ্ছি মাঝখানে একদম একদম ফ্রেশ

মায়ের বক্তব্য কি বাবা সকালবেলা খুব জ্বালান জ্বালিয়েছে আজকে কি বলেছে চা দিতে গিয়ে ভিডিওটা টা বন্ধ কেন ভিডিও ভিডিওতে কিছু বলবে না কিন্তু চা দেওয়া আবার বাবাকে ভয়ও আছে ভিডিওতে যদি দেখে আবার পরে আমি জানি তো বাবা খুঁটি খুঁটি ভিডিও দেখে পরে আবার কেস খাবে হ্যাঁ লাল দা দিচ্ছি এরম লাল দা খাওয়া যায় না কি তা আমি চিনি ছাড়া খাই আর ওটাকে চিনি দিয়ে দিই যে আদা ফাদা ব্যবস্থা করতে আমি সকাল বেলা আমি আদা জল জিরা দিয়ে চা করতে পারবো না আমার ওদিকে আমি নিজে চা না দিয়ে চা খেতে পারি না 15 মিনিট হয়ে যায় চা ঠান্ডা হয়ে যায় সকালে এতই তাড়া থাকে তোমার তাহলে তোমার বৌমার কথা এবারে বলো আমার এইসব কোনো জ্বালা ভ্যাগ না কিছু নেই তাহলে তুমি বলো তুমি কিরকম ভালো হাজবেন্ড পেয়েছো মুখটা ওরকম করে লাভ নেই খাওয়া দাওয়া কোনো কিছু জ্বালা নেই কোনো কিছু খাওয়া দাওয়া আমার জ্বালা আছে মুখের চোপাও নেই মা মুখের চোপা তোমার বৌমার আছে আমার না সব কিছুতে খালি সস আছে আমার সহ্য ক্ষমতাও আছে

অন্নপ্রাশতে দেবে উল্টে ভাইয় বোর থেকে ছাতা মাতা নিয়ে নিচ্ছে এখন ডিম টোস্ট বানিয়ে খাওয়াচ্ছে সবাইকে হেভি নাকি টেস্টি হয়েছে কিন্তু এই ডিম টোস্ট খেলে আমার প্রচণ্ড অম্বল হয় টোষটা খেয়েই পে ও না দৌড় দিচ্ছে পড়াতে আমি বলি এই এইটুকু টাইমের ডিসটেন্স হলে তুই পরোনোটা একটু পনেরো কুড়ি মিনিট পরে ফেলবে তাহলে কি আমার সাথে যেতে পারে দেখেন আপনারা ম্যাক্সিমাম টাইম আমার সাথে আমি নিয়ে যাই এই পনেরো কুড়ি মিনিট আগেও পরোনোটা ফেলে দিয়ে না এই ফালতু ফালতু ওকে টোটো করে যেতে হয় একই পথ দিয়ে আমি গাড়ি নিয়ে যাব একটু পরে তো চলুন আমি আর পপো করবো না আমি বেরিয়ে যাচ্ছি আমার সাথে দেখা হবে সন্ধেবেলায় ওনার সাথে দেখা হবে দুপুরবেলায় চলে আসলাম বাড়ি গুড আফটারনুন রাস্তায় আজকে বিশেষ একটা গরম কিন্তু নেই মানে যতটা মনে হচ্ছে গরম ততটা অ্যাকচুয়ালি নয় আমার ততটা লাগলো না কিন্তু আজকে আমার কথা ছিল তাড়াতাড়ি ফিরে আসার আজকেই লেট হয়ে গেলো ভাবছিলাম একেবারে খেয়ে নিয়ে তারপর ফ্রেশ ফ্রেশ হবো কিন্তু আর ইচ্ছা করলো না ভাবছি একেবারে ফ্রেশ হয়নি তারপরে খাবো আমি তো রোজ সানস্ক্রিন ইউজ করি সেই জন্য আমাকে প্রত্যেক দিন ডাবল ক্লিনজিং করতে হয় কিন্তু আপনারা কেউ ডাবল ক্লিনজিং রোজ করতে যাবেন না ঠিক আছে কারণ ডাবল ক্লিনজিং করলে হচ্ছে স্কিনের ইম্পিউরিটিস গুলো বেরিয়ে যায় যাদের আমার মতো একনের ধাঁত আছে সেটা অনেকটা রিডিউস হয় আর হচ্ছে গিয়ে কি বলে পোর্স গুলো খুলে যায় আর ক্লগড পোর্স সমস্যা থাকলে সেটাও অনেকটা রিডিউস হয় তো ইউনো ক্লিয়ার ডাবল ক্লিনজিং করার কোনো দরকার নেই আমি করছি আপনারা খালি দেখুন সানস্ক্রিন বা মেকআপ থাকলে সেটাও রিমুভ হয়ে যায় আর হচ্ছে গিয়ে আমার মাইসেলার ওয়াটারটা খুব একটা পছন্দ না মাইসেলার ওয়াটারের বদলে আমার এই ক্লিনজিং মিল্ক বা ক্লিনজিং বাম ভাল লাগে এখন তো আগে একটা বিয়ের সময় খুব সুন্দর ক্লিনজিং বাম কিনেছিলাম বি ব্র্যান্ডের কিন্তু ওটা একটু কস্টলি মানে প্রত্যেক মাসে ব্যবহার বা শুধু সানস্ক্রিন রিমুভের জন্য ওটা একটু কস্টলি সেই জন্য মজা করছিলাম সবাই ডাবল ক্লিনজিং করতে ভুলো না আমি এটাই মানে অ্যাডভাইস দেবো আর কি কারণ ডাবল ক্লিনজিং করে আমার এই বিচ্ছিরি স্কিনকে আমি অনেকটা কন্ট্রোলে রেখেছি নাহলে এটা আরও এমনিতেই ব্রেকআউট করছে ব্রেক হয় এদিক ওদিক ছড়িয়ে যেত এটা ওয়ান এইটি ফাইভ দাম আমার থেকে ওয়ান সিক্সটি নিয়েছে কারণ এখানে দোকানগুলোতে ডিসকাউন্ট থাকে ফ্রেশ হয়ে ফেস ওয়াশ করে মুখটা দেখুন কি সাদা সাদা লাগছে এই কালো চশমাটা বানানোর পেছনে একটা কারণ আছে আমার একটা মোটিভ আছে সেটা হচ্ছে এত আমি রোদ্রে ঘুরি পুরো ট্যান্ড হয়ে গেছিল ফেসটা সেই জন্য আমি ভাবলাম যে এবার একটা পুরো এরকম কালো চশমা বানাবো কারণ কালোর মধ্যে দিয়ে আমার মুখটা তাহলে একটু ফর্সা ফর্সা লাগবে কারণ পুরো ব্রাউন হয়ে গেছে ট্যান হয়ে আর এমনিতেও আমার সামার টাইমে স্কিন টোন একটু চেঞ্জ হয়ে যায় তো নিচে আমার শাশুড়িমা অনেকক্ষণ ধরে ডাকছে খাওয়ার জন্য চলে যাচ্ছে সাইড আচ্ছা তুমি তো ঘুমিয়ে পড়েছিলে আমি বললাম আমি বেড়ে খেয়ে নিই আবার উঠলে গেল চোখটা লেগে গেছে এবারে এসিটা চালিয়ে আর আমি দেখছি টিভি চলছে এদিকে ঘুমাচ্ছে অপরে টিভিটা চলছে টিভিটা চালিয়ে দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে তাই তো ঠিক আছে তুমি গিয়ে ঘুমিয়ে পড়াম তো বললাম আর উঠতে হবে না বেড়ে না ডালটা দিয়ে আমি ফ্রিজে ডালটা রেখে দিই নালে নষ্ট ওতাল দিয়ে দাও ভাত খেয়ে উঠে দেখছি এখানে কাঠালের ডাব্বাটা রাখা তো আমি ভাবছিলাম কাঠালের ডাব্বাটা গ্যাসের উপর রাখা কেন রান্না হবে নাকি জানি না এখানে কেন রেখেছে শাশুড়ি মা কিন্তু আমার কাঠাটা দেখে আর লোক সামনে রাখতে পারলাম না এমনিতেই ভাত খেয়ে উঠে আমার একটু মিষ্টি খাওয়ার অভ্যেস আছে তো এই যে লাভ বাটিটাতে করে বেশ কয়েকটা কাঠা নিয়ে যাব বেশি নেব না দু তিনটে নেব জাস্ট কারণ এখন বেশি খাওয়াটাও ঠিক হবে না আর বেশি খাওয়ার মতন পেটে জায়গাও নেই তো এই দু তিনটে একটু গোটা গোটা দেখে নিচ্ছি কারণ সেই পুজোর দিনের ছাড়ানো কাঁঠাল তো একটু কেমন লদ লদে হয়ে গেছে মানে মজে গেছে কাঁঠালটা তো বেশি খেতে এই জন্য ইচ্ছে খাওয়া দাওয়া শেষ ঘরে চলে আসলাম জাংলা একদম ঢুকেই ঘরে বন্ধ করে দিয়েছি পটাশ করে এসিটা চালিয়ে দেবো কয়েকটা কাঁঠাল নিয়ে এসছে তিন চারটে ওগুলো একটু খাবো খেয়ে একটু ফোনে রিলস দেখবো তারপর ঘুমিয়ে পড়বো চলো এসিটা চালাই আমাদের আমার হচ্ছে সবথেকে ইরিটেটিং লাগে যে যখনই হচ্ছে আমাকে এসি চালাতে হয় পুরো এরকম খাটে উঠে যেতে হয় কারণ এসি সুইচটা হচ্ছে সাইড একদিকে এটা সুবিধা আবার আরেক দিকে এটা একটু আমার জন্য ইরিটেটিং রাত্রেবেলা আমাদের এসি কেমন থাকে জানেন আঠাশে থাকে ফ্যান স্পিড ওয়ান আর এই হলো গিয়ে কি বলে ফ্যাস স্পিড ওয়ান তারপর সুইংও অফ থাকে একদম উপরে তোলা থাকে ওইটা প্লেটটা আর তার মধ্যে চলে হচ্ছে ফ্যান মানে খুব একটা ঠান্ডা যে ঘরটা হয় তা বলবো না কিন্তু মনোরম একটা যেরকম ইয়েতে বলে না দোলের আগে যে একটা মনোরম ওয়েদার থাকে সেরকম হয়ে যায় আমাদের ঘর অফিস থেকে এইমাত্র ফিরলাম কটা বাজে জানেন রাত্রি নটা সেই সকালে বেড়াই রাত্রি নটায় বাড়ি ঢুকি রাস্তায় এত জ্যাম এত জ্যাম মানে বলে বোঝাতে পারবো না এত অস্থির লেগে গেছে গাড়ির মধ্যে পুরুষ মানুষ খেটে খেতে হবে ঠিক আছে মারা ছোটবেলা থেকে এই শিখিয়েছে মা বাবা পুরুষ কেন নারী পুরুষ নির্বিশেষে সবাই খাটে তো খাটনিকে তো ভয় পেলে হবে না খেটে খুটে এসে আবার পুজো করলাম পুজো করে এসে আবার নেক্সট কাজ আপনাদের সাথে ভিডিও করে আপনাদের জন্য ভিডিও করতে শুরু করে দিলাম আচ্ছা আজকে অফিসে একটা ভালো গল্প শুনলাম গল্পটা বলবো আপনাদের একটা মিনিট একটু ধৈর্য ধরে শুনুন এই খাটা খাটনি নিয়ে এই নিয়ে না আমার হঠাৎ করে মনে পড়লো না গল্পটা তো আজকে শুনেছি না দুদিন আগেই শুনেছি বলছি দাঁড়ান আপনাদের গল্পটা হলো পুরুষ মানুষকে নিয়ে তো সৃষ্টিকর্তা যখন গাধাকে সৃষ্টি করেন গাধাকে বলেন যে তোমার কাজ হলো চব্বিশ ঘন্টা পরিশ্রম করা অক্লান্ত পরিশ্রম করা আর তুমি খেতে পাবে শুধু ঘাস আর তোমার আয়ু থাকবে পঞ্চাশ বছর তখন গাধা বলল যে প্রভু সব তো ঠিক আছে আমি খাটবো আমি ঘাস খাবো ঠিক আছে কিন্তু আমি অতদিন বাঁচতে চাই না আমাকে আয়ু দেয়া হোক মাত্র কুড়ি বছর তো প্রভু সেটাই মঞ্জুর করলেন যে ঠিক আছে তোমার আয়ু তাহলে কুড়ি বছর হলো দ্বিতীয় সৃষ্টি করলেন কুকুরকে কুকুরকে বললেন মানুষের সব থেকে কাছের বন্ধু তুমি হবে কিন্তু তুমি মানুষের উচ্ছিষ্টটা খেয়ে বাঁচবে আর তোমার আয়ু হবে ত্রিশ বছর তো কুকুর বললেন প্রভু সব ঠিক আছে কিন্তু আমার আয়ু আমি অত চাই না আমি অতদিন বাঁচতে চাই না আমার আয়ু পনেরো বছর দেওয়া হোক প্রভু সেটাও মঞ্জুর করলেন প্রভু তৃতীয় সৃষ্টি করলেন বানরকে তো বানরকে বললেন যে তুমি এ গাছ থেকে ও গাছ যেমন বানরলা লাফিয়ে বেড়া। এ গাছ থেকে ও গাছ ঘুরে বেড়াবে এখান থেকে ওখানে লাফিয়ে বেড়াবে তুমি তোমার আয়ু হবে কুড়ি বছর তো বানর বললেন প্রভু আমি এতদিন আমিও বাঁচতে চাই না আমাকে মাত্র দশ বছর আয়ু দেয়া হোক প্রভু সেটাও মঞ্জুর করলেন তারপরে প্রভু সৃষ্টি করলেন পুরুষকে পুরুষ হলো জগতের সবথেকে বিচক্ষণ বুদ্ধিমান তো পুরুষকে বলা হলো তোমার আয়ু হবে কুড়ি বছর তো পুরুষ জাতি বললেন যে প্রভু সব ঠিক আছে কিন্তু আমার কুড়ি বছর আয়ু নিয়ে আমি কি করব এত কম আয়ু আমি আরও অনেক বেশি বাঁচতে চাই প্রভু বললেন তাহলে কি করা যায় তখন পুরুষ জাতি বললেন যে আমার সেই বানরে না প্রথমে হলো গাধা গাধার যে তিরিশ বছর গাধা নেয়নি সেই সেই আয়ুটা আমাকে দেয়া হোক কুকুরের পনেরো বছর যে কুকুর কুকুর আয়ুটা নেয়নি সেই আয়ুটাও আমাকে দেয়া হোক আর বাঁদরের যে দশ বছর আয়ু বাদর নেয়নি সেটাও আমাকে দেয়া হোক আমি অনেক দিন বাঁচতে চাই সেই দিন থেকে পুরুষ মানুষ বাঁচে কিন্তু কুড়ি বছর প্রথম কুড়ি বছরই পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো করে বাঁচে বাকি তিরিশ বছর বাঁচে সেই যে গাধার আয়ুটা নিয়েছিল গাধার মতো সংসারের ভার চাপ নানান রকম বোঝা মাথায় নিয়ে পিঠে নিয়ে বাকি তিরিশটা বছর পুরুষ বাঁচে তারপরে পনেরো বছর বাঁচে সেই কুকুরের মতন ছেলে মেয়েদের এঠোক মানে ছেলে মেয়েদের কাটা তো ছেলের মেয়েদের না বা ছেলে মেয়েদের বাড়তে জিনিসটা খেয়েই হয়তো বাকি পনেরো বছর বাঁচে পুরুষ মানুষ আর তারও পরে বাকি দশ বছর বাঁচে সেই বানরের মতো এই বানর যেমন এ ডাল থেকে ও ডাল এই বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়ায় তেমন পুরুষ মানুষও এই ছেলের বাড়ি সাত দিন ওই ছেলের বাড়ির সাত দিন এই মেয়ের বাড়ি সাত দিন ওই মেয়ের বাড়ি সাত দিন এই করে পুরুষ মানুষও বাঁচে গল্পটা শুনেছিলাম বেশ ভালো লাগলো ইন্টারেস্টিং লাগলো হয়তো সবার ক্ষেত্রে সবার জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না তবু এইটটি পার্সেন্ট মনে হয় না যা দেখছি চারিদিকে এইটটি পার্সেন্ট এই রকমই চলছে চেষ্টা করবো আমরা ভবিষ্যতে এরকম না করার চেষ্টা করব তারপরে কি হয় আগে থেকে তো বলে লাভ নেই তো চলুন ভালো গল্প বললাম গল্পটা ভালো লাগলে লাইক করবেন আর কিছু করতে হবে না আর অনেকে হয়তো জানতেন গল্পটা আমি শুনলাম তাই আপনাদের জানালাম এবারে চলুন নিচে যাই নিচে এসে দেখছি মায়ের আবার শরীর খারাপ হয়েছে এক্ষুনি তো ঠিক ছিল আবার এক্ষুনি বলছে মাথা মাথা ঘুরছে কি গো খুব মাথা ঘুরছে হ্যাঁ তুমি তো এক্ষুনি ঠিক ছিলে দুপুর থেকে অল্প হচ্ছে আর বেশি হচ্ছে এখন বেশি হচ্ছে টিভি দেখছিলে কেন তুমি কই বন্ধ করে দিল শুয়ে নাও একটু তাই রান্না করতে হবে না খাবার কিনে নিয়ে চলে আসছি কিছু আছে নাকি রান্না করা থাক কিছু করতে হবে না কিনে নিয়ে চলে আসছি আজকে রুটি তরকারি ফরকারি কিছু কিনে নিন নাকি না হ্যাঁ গরম লাগছে হ্যাঁ গরমে আরও শরীর আসছে রুটি তরকারি কিনে আনবো নাকি ভাত সিদ্ধ ভাত করে নেবো দেখ মায়ের শরীরটা খুবই খারাপ লাগছে এসিটা চালিয়ে দিলাম হয়তো গরমে শরীর না উদ্বেগ হচ্ছে আর মাথা করছে তো চলুন আমি যাই রুটিটা নিয়ে আসি রাত তো অনেক হচ্ছে আর বেশি রাত করবো না আমরাও খুব টায়ার্ড তাড়াতাড়ি খাবার নিয়ে আসলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে ওপর রুটি আনতে গেলাম রুটি পেলাম না মানে যে দোকান থেকে আমরা রুটি নিই সেই দোকানটা বন্ধ আর বাকি সব দোকানগুলো দেখে আমার ভক্তি হলো না রুটি নেওয়া তো রুটি আনতে গিয়ে প্রেরণাকে বাড়ি নিয়ে চলে আসলাম রুটির বদলে তোমায় নিয়ে চলে আসলাম বদলে এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাতটাইও ভাতি ভালো হ্যাঁ ভাতই ভালো মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছে আজকে তো সুগারের জন্য সুগার টেস্টের জন্য দোকানে বলেও আসলাম কালকে সকালবেলা আসবে মায়ের ব্লাডটা নিতে শুধু ভাত করবে আর কিছু না চিকেন আসবে ও চিকেন আসবে ভালো কথা চিকেন ওর মা দিয়ে যাবে মানে আমার শাশুড়ি দিয়ে যাবে তো চিকেন ভাত ভালোভাবেই খাওয়া হয়ে যায় ফেরার সময় ও আমাকে বললে একটা সারপ্রাইজ এনেছে আমার জন্য একটা গিফট এনেছে কি গিফট এবারে তখন থেকে বলছি দেখা দেখো বলছে রাত্রে দেখাবো এবারে রাত্রে দেখালে আমি অডিয়েন্সের সাথে শেয়ার করবো কি করে তাই বললাম এখন দেখাও এখন তো ম্যাডাম ভাত করতে ব্যাস আস্তে আস্তে ভাত ফুটে গেছে শিখে যাবে এরকম করতে করতেই

আসছে পান কোথা থেকে আমার জন্য পান এনেছে আমার মা শুনলেই দেবে আমার পান খেতে হেভি লাগে হেভি মারাত্মক লাগে আমাদের ঘটি বাড়িতে বিয়ের সময় পানের কি বলে ওটাকে ডাবর এটা ঘটি বাড়ির নিয়ম মেয়ের বাড়ি থেকে পানের ডাবর দেয় ওদের বাড়ি থেকে পানের ডাবরও দিয়েছে বেশ সুন্দর ভারী পানের ডাবর দিয়েছে আমার শখ ছিল ওতে করে পান রেখে খাবো আমার মাটা খেতে দেয়নি বলে দাঁত কালো করবি দাঁত নোংরা করবি আমার

তোমার দাদু খেতো একটু জোরে বলো আমার দাদু খেতো পান এটা আস্তে বলছে এখন জোরে বলে ঝাড় খাবো আমার মায়ের ভয় আস্তে বলছে তাও মায়ের মাথা ঘুরছে মা শুয়ে আছে বলে না হলে শুনতে পেয়ে যেত এসি চালিয়ে দিয়েছি তো দরজাটা বন্ধ তাই শুনতে পাচ্ছে না আচ্ছা চুন এনেছ এই তো চুন চুন এই ঠোঁয়ায় কি পান থেকে চুন খুঁজলেই কথা পান থেকে চুন খুঁজলেই কথা এইটা কী গো এইটাতে সুপুরি একটু জ্বর ডান্তে জ্বরটা এখন

কিন্তু ওপরে তুমি এখন পাঠিয়ে দিচ্ছ তোমার শাশুড়ি তো ভিডিও দেখছ ভিডিও পরে কি আগে তো জিনিস নিয়ে ওপরে পালাই আমরা ওপরে আমাদের ঘর হয়ে ভালোই হয়েছে আমার মা খুব একটা ওপরে ওঠে না যখন ওঠে মাঝে মধ্যে দেখে না উঠলে তো দেখতে পাবে না